হচ্ছে ঘুষখোর আমার ঘরে রাখতে অনেক দিন বলে ছিল বলাকে ঘন্টা ঘন্টা সময় দাও আরে আরে মেয়ে যে মানে বলে বাজার চাল ঘুষ দেবে গ্রামের দুই পরিবারের গন্ডগোলের জেরে ব্যথা করতেছে পঞ্চায়েত সদস্যের ওপর হামলা আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর স্বাস্থ্য ব্যবস্থাতে মোটামুটি কথা কাটাকাটি হয় তো এইসব রোজার টাইম বলে সব কোনো কথা আমরা মাইন্ডও করিনি ঝামেলা করতে হবে করতে হবে সব কোনো কথাই ছিল না আপনি এটা এসআই তো এসআই কি করে আপনি চালেন আপনি কি বিধায়কের মধ্যে ছেড়েছেন না পঞ্চায়েত সভাপতির মধ্যে ছেড়েছেন না বিজেপির বিধায়কের মধ্যে নাম বলে কার মধ্যে ছেড়েছেন না এখানে একটা দালাল আছে দালালের মধ্যে ছেড়েছেন কার মধ্যে ছেড়েছে সেটা আপনি আমাকে বলুন আর না যদি বলতে পারেন দিদি তো দিয়ে যান পুলিশ গাড়ি আমরা একটা রেখেছিলাম মেম্বারের ছেলেকে মারছে তার মানে কি মেম্বারকে বসানো হচ্ছে নাকি পঞ্চায়েতকে বিক্রি করা হচ্ছে যেটা গাড়ি নিয়ে সুস্থ হবে এইভাবে হচ্ছে নর্মাল একটা নি টাকা ছেড়ে দেওয়া কেন মা তুমি বাইরে আছো মা বাইরে আছো ইন্দ্রানটা কোথায় গেল ইন্দ্রানের তো চোট ইন্দ্রানকে দেখাতে হবে আসামির নামটা বলা হলো গেছি মোটামুটি আমরা যখন গিয়েছি দুটো কথা বলার পরে ওরা একদম ছুরি কাটারি বের করে ফেলেছে একদম গিয়ে সঙ্গে সঙ্গে তারপরে আমরা এবারে হ্যাঁ এবারে পেছন দিয়ে এসে এবারে পুরো ঘরের বাড়ি পুরো মাথায় আমার আছে আমার ছোটো কাকার আছে আমার তো সেলাই এখানে পুরো এরকম সোজা আছে আবার এরকম ঘুরে বেঁকে গেছে পুরো এখান থেকে এটা ছোটো চাচার পিছন দিকটা ফেটেছে পুরো একদম হঠাৎ একদম ছেলেটাকে একটু এরকম বাড়াবাড়ি করছে যে ছেলেটাকে একটু এঁটে দাও
এরম বলা বলা কা করতে করতে পেছন দিয়ে একদম। আমার নাম মুন্না। গ্রামবাসী টোটাল তুলে দিয়েছিল এসআইকে, জিজ্ঞাসা করা হচ্ছে এসআই যে বলছে যে আপনি যে আপনাকে তো এসআই আসামিগুলো তুলে দেওয়া হয়েছে আপনার জিপে, ঠিক আছে, আপনি কীভাবে ছেড়ে দিলেন কেন? ছেড়ে দিয়েছে, রাস্তা ছেড়ে দিয়েছে। তারপরে পুলিশ রিটার্ন ভ্যান আসতে পুলিশকে আমরা আটকে রেখেছিলাম, ঠিক আছে, বড়বাবু আসতে কথা দিতে তবে আমরা ফের ছেড়েছি। বড়বাবুর সঙ্গে বড়বাবু কথা দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করবো। তো কার মদতে এসআই ছাড়লো দুটো আসামিকে গ্রামবাসী তুলে দেওয়ার পরে? রেল লাইন টপকে ছেড়ে দিল খালি, কার কার মানে এক তো রাজনীতির প্রেশার নাকি অন্য কোনো প্রেশার না পয়সার প্রেশার? কার? বিজেপির মতো না তৃণমূলের মতো? আমরা তো তৃণমূলের লোক, আমরা তো জিতিয়েছি, ওনাকে জিতিয়েছি, বিধায়ককে জিতিয়েছি, তৃণমূলকে জিতিয়েছি। এখানে সলব অঞ্চল থেকে আমাদের তিনটে পাত্র ফুল দমে লিড দিয়েছি আমরা, তাহলে আমাদের উপরে অত্যাচার বা অন্যায় হবে কেন? একটা সামান্য লোক এসে মাথা ফাটিয়ে দেবে, এ করে দেবে, তাকে পুলিশ হাতে তুলে দেবে গ্রামবাসী? আমরা তো গ্রামবাসী, আমরা তুলে দিয়েছি, আমার তো কেউ না, আমার তো গ্রামের লোক, আমি তুলে দিয়েছি, তার সত্ত্বেও তাকে ছেড়ে দেওয়া হয় কেন? আমার নাম শেখ রাকিব আলী।